হোয়াটসঅ্যাপ এর বডি কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি সো অনেকদিন বাদে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম গাইস আমরা এখনই ব্লগটা করার আমার কোনো ইচ্ছা ছিল না সো গাইস একটু আগে পাশে হচ্ছে ওয়েদারটা দেখো একটু আগে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে একেবারে নিরিবিলি ওইটা ঠান্ডা হাওয়া আসছে আমি ছাদে চলে আসছি তো ছাদে এসে একটু মজার জিনিস দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই আমি এই ক্যামেরাটা ওপেন করলাম বাইকে দিয়ে তো আসো আমি তোমাদেরকে এখন সেই জিনিসটা দেখাবো আর গাইস বৃষ্টি হয়ে এতদিন কি গরম ছিল বৃষ্টি হয়ে এখন একটু শান্তি পাচ্ছি ছাদে আছি ঠান্ডা খাওয়া বলছি সব এদিকে আসে গাইস মূল বিষয় যেটা যার জন্য ভিডিও শুরু আজকে প্রায় আমি 21 দিন বাদে মানে 3 সপ্তাহ বাদে ছাদে আছি আমাদের গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে তো অনেকগুলো পেকেছে তো সকালে দেখছি যে মা একটা আমাকে কেটে দিছে তো এখন ভাবলাম যে ছাদে আসছি যে আমটাম পড়ছে কিনা তো আসলাম আইসে দেখি যে সত্যি সত্যি একটা আম পেকে নিচে পড়েছে একটা নিয়েছে পাকা আম এবছরের হাত থেকে নতুন ধরলাম পাকা আর এই গাছের আমগুলো একটু দেখো এই আমগুলো সবগুলো এই যে ওই ওই গাছের থেকে ওই গাছের আমগুলো হলো ছোটো গাছ আর এই গাছের আমগুলো ছোটো ওই ওই গাছের আমগুলো হলো বড়ো তো এইগুলা ছোটোটা তাই এখনই পেকে গেছে এই দেখেন কত সুন্দর কালার হয়েছে তো দেখবো আরও পাকছে নাকি তো এই তো ক্যামেরাটা নিয়ে আসবি তো আমি অনেকগুলোই লাল হয়ে গেছে যেটা নরম ওইটা হয়তো নিয়ে যাবে তাহলে কখন কি সাথে আসে নিয়ে যাবে না ওইটা এখনো পাকেনি এইটা পাকছে এইটা পাকছে ওইটা নেওয়া যায় দেখেন ছাদে এসে তো অনেক লাভ হলো অনেকগুলো আম পাচ্ছি এবছরে নতুন এই পাকা হাত থেকে ছিলাম তো এবছর আমি এখানে আরেকটা দেখাচ্ছি হলো দেখি এটাও পাচ্ছি শিবো ক্যামেরাটা নিয়ে আয় দেখা যায় দেখবে গাইস সন্ধ্যা হয়ে গেছে ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো আসছে দেখেন একবারে পেকে হলুদ হয়ে গেছে এই যে চাপ দিলে এখন এই দেখতে পেয়ে অনেক আম আছে এই সাইডে এই এখানে গাছ দুটো এটা কিন্তু আম অনেক বড় বড় হয় এই যে এখন একটু দেখতে পাচ্ছেন একটু বড় হবে কিন্তু এই সাইডের গাছের আমগুলো ছোটো কিন্তু এখনই পেকে গেছে আর সকালে একটা বললাম তো মা আমাকে কেটে দিয়েছে অনেক মিষ্টি তো দেখ আর কোথাও আছে নাকি যে 3টা পালাম সাথে এসে ভালোই লাভ হয়েছে এখন 3টা নিচে দিয়ে খাবো অলরেডি দেখা যাচ্ছে অনেকগুলোই পেকে গেছে দেখেন এগুলো মানে আধা পাকা হয়েছে এখনো ফুলফিল ভাবে পাকেনি এগুলো আমি একটু কাছ থেকে দেখাই এই যে এই পাশে আছে এই এগুলো এখনো ফুলফিল পাকে নাই এগুলো পাকলে তখন দেখা যাবে অনেক আমি আছে কিন্তু একেবারে হালকা হলুদ হয়েছে বেশি হলুদ না এগুলো অল্প একটু নরম হয়েছে তার জন্য এগুলো আমরা ছিড়বো না যেটা মনে করেন বেশি নরম পাকছে ওইগুলো আমরা ছিড়বো আর এই সাইডে মানে আরেকটা দেখছি এই সাইডে এটা কি পাকছে হালকা হালকা পাকছে এগুলো এখনো কাঁচা থাকার বেশি তুলতে হবে না দেখছিলাম দুটো আম এক জায়গায় পাচ্ছি কিন্তু এখন দেখা যাচ্ছে না সে দুইটা ওই পাশে দুটো ওই পাশে এখন তালাশে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে কোন এই সাইডটা এই সাইডটা দেখছিলাম ওই যে এই পাশের গুলো কিন্তু আমগুলো এসা বড় বড় কিন্তু এগুলো এখনো কাঁচা আমি এটা জুম করে দেখাই এগুলো কিন্তু বেশ বড় বড় একটা এগুলো কিন্তু অনেক বড় বড় আরো বড় হবে ওইগুলো আরো পরে পাকবে বাট কিন্তু এইগুলো কিন্তু তাড়াতাড়ি পেকে যাবে তো গাইস দেখা যাক ভাই কেউ দুইটা পারতে পারবে অবশ্যই আমার চোখ যখন পড়েছে রেহাই নিয়ে যাবে দুটোই তো সেম অবস্থা আর গুলো আর গুলো
গাইস সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওর কোয়ালিটি আর ভালো আসবে না রে। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখাচ্ছেন নতুন নতুন ভিডিও।